নগর পরিবহনে আজও ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। অধিকাংশ রুটে অমান্য হচ্ছে ওয়েবিল ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তার জন্য গণমাধ্যম ও যাত্রী সাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন বিআরটিএ কর্তৃপক্ষ। কাউসার সোহেলের রিপোর্ট। নগর পরিবহনের ভাড়া প্রশ্নে গতকালের সব চিত্রেরই পুনরাবৃত্তি ঘটেছে আজও। অধিকাংশ পরিবহনে ইচ্ছে মতো অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। আমি কুরুল বিশ্বর থেকে উঠছি, আমি কুর্মিটল ওভারব্রিজের নিচে নামবো, এখানে 2 কিলোমিটার, সে আমার কাছ থেকে বলতেছে 30 টাকা ভাড়া দেওয়ার জন্য। কুর্মিটলের আগে কিছুক্ষণ আগে মাঝখানে একটা ওয়েবিলের লোক উঠলো, বলতেছে এখানে নেমে যাওয়ার জন্য 80 টাকা করে ভাড়া নিচ্ছে। গাজীপুর থেকে মহাখালী ভাড়া দিবেন আপনি 69 টাকা, তো এখান পর্যন্ত 80 টাকা করে ভাড়া। আজও বহাল আছে সরকার বাতিল ঘোষিত অবৈধ ওয়েবিল ব্যবস্থা। গণমাধ্যমের সামনে পরিবহন কর্মীরা ওয়েবিল নেই বলে দাবি করলেও যাত্রীরা বলছেন 4 দিনেও পাল্টায়নি কিছুই। ভাড়া চার্জ কোথায়? আমি বলতে পারি না, আমি আজকে আসছি তো নতুন চার্জ আমরা পাইহারি নাই। ওয়েবিল হচ্ছে আজকে? না না, কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে মালিক, বলে যেখানে যাবে 15 টাকা। তার মানে ওদের ওই যে লিস্ট যেটা করে, ওই যে চেক হয়, ওই চেকটা ওরা এখনো কন্টিনিউ করতেছে আর কি। রাজধানীর বিভিন্ন রুটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিআরটিএর 11টি ভ্রাম্যমাণ আদালত। তবে ওয়েবিল ব্যবস্থা বন্ধের চেয়ে ভাড়া নৈরাজ্যেই বেশি জোর দিচ্ছেন তারা। পরিস্থিতি একটু যে ভালো হয়নি সেটাও বলা যাবে না। এখন প্রত্যেক গাড়িতে আপনি কম বেশি ভাড়ার চার্জ টাঙানো পাবেন, তবে তার মধ্যে আমরা পাচ্ছি কিছু গাড়ি এখনও ভাড়ার চার্জ টাঙিয়ে টাঙানোর পরও স্বল্প দূরত্বে 5 টাকা বা 10 টাকা বেশি নিচ্ছে। তো এই ধরনের গাড়িগুলোকে আমরা জরিমানা করছি। ওয়েবিলের মাধ্যমে আসলে অতিরিক্ত ভাড়াটাই আদায় হচ্ছে, তাই অতিরিক্ত ভাড়ার বিষয়ে যখন আমরা মানসিক ব্যবস্থা গ্রহণ করবো তখন আলটিমেটলি ওয়েবিলের কার্যকারিতা থাকছে না। ভাড়া নৈরাজ্য বন্ধে গণমাধ্যমের কাছে সহায়তা চেয়েছেন বিআরটিএর চেয়ারম্যান। ওয়েবিলের যে বিষয়টা এখানে, এটা আমরা হাতে নাতে আমাদের ম্যাজিস্ট্রেট ধরতে না পারে বা কেউ আপনারা যদি এই কোনো প্রমাণ সহ আমাদের এই তথ্য দিতে না পারেন, তাহলে আমরা তো অ্যাকশনে যাওয়া আমাদের জন্য কঠিন। আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো অনিয়ম যেগুলা মানে আমাদের এই পরিবহনের আইন অনুসারে এটা বেআইনি, এই ধরনের কাজ আমরা কোনোদিনও ছাড় দেব না। বিআরটিএ চেয়ারম্যান আবারও জানালেন ভাড়ার তালিকা মানা না হলে সংশ্লিষ্ট গাড়ির রুট পারমিট বাতিল হবে। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।